হ্যাঁ আমার এখানে সব মিলে 34টা। তো আপনি কি ব্রিড কি ব্যাপারে কি কি আজ গরসে নতুন কিছু আগ করছেন আপনি মানে নিজেই নিজে বীজ দেন এটা আসলে আমি সেভেন প্রাথমিক পর্যায়ে আমি কালেকশন করছিলাম কালেকশন করে আমি আই কুরমির দ্বারা সেভেন গুলো ফলে আমি বলতে পারেন যে আমার 95% আমার বাড়িতেই সব বাচ্চা আর কি। বাড়িতেই তৈরি করে নিয়েছি সিমিন তো যে থার্ড জেনারেশন इवन फोर्थ জেনারেশন পর্যন্ত আমার বকনা এখানে পাবেন আর কি গরু পাবেন চলটা দেখবো চালের খাওয়ারটা দেখে চাল প্লিজ মানে আমি ছোট থেকেই দেখছি যে আমার বাবা জ্যাঠারা মানে আমার বুদ্ধি হওয়া থেকে আর কি গ্রামাঞ্চলে প্রত্যেক মানুষের বাড়িতেই দু একটা করে গরু থাকে তো আমি ছোট থেকেই দেখছি যে বাসায় গরু ছিল তো প্রায় সেই দিক থেকে যদি ধরেন যে আমার বুদ্ধি হওয়া থেকে আর কি প্রায় পৈত্রিক খামার পৈত্রিক খামার ফ্যামিলি ফ্যামিলি ক্যাটেল রিয়ারিং আর কি তো আপনি যখন বয়স হচ্ছে তখন কি এই গরুগুলো পাইছেন নাকি অন্য কিছু না তখন আহ ম্যাক্সিমাম আপনার দেশি ছিল সব দেশিই বলতে পারেন আচ্ছা তো ধীরে ধীরে আর কি একটা পর্যায় চলে আসে যে মাথায় একটু চিন্তা আসে যে কীভাবে জাতগুলোকে ডেভেলপ করা যায় হাইব্রিড করা যায় আর আমি নিজে নিজেই নিজে থেকে চিন্তা যে কীভাবে ডেভেলপ করা যায় জাতগুলোকে তো এক পর্যায়ে সরকারি সিমেন্ট সম্পদ এফএই দ্বারা সরকারি সিমেন্ট ইউজ করি এবং রেজাল্ট ভালো পাই মানে দেশি গাভীকে দিয়ে প্রায় ফিফটি পারসেন্ট এরকম বকনা আসে তো ধীরে ধীরে এই পর্যায়ে তারপরে মানে বাইরে থেকে শুনি যে বাইরে থেকে সিমেন্ট ইম্পোর্ট হচ্ছে তো খোঁজ নিই ঢাকাতে খোঁজ নিই প্রথমে যে সিমেন্ট আমি আমার খামারে ইউজ করি সেটা হচ্ছে জেনটেক ইন্টারন্যাশনাল তো ওদের দ্বারা আমি সিমেন্টটা নিয়ে আসি আর কি মানে ঢাকা থেকে নিয়ে আসাই আমি এটা মনে হয় বলা যায় যে জয়পুরা ডিস্ট্রিক্টে আমি প্রথম এই সিমেন্টগুলো ইউজ করি বাইরের কানাডিয়ান সিমেন্ট এবং ইউএসএর সিমেন্ট সিমেক্স আর হচ্ছে ডব্লিউ এস এর সিমেন্ট তো তো তারপরে ব্যবহার করার পরে রেজাল্ট ভালো আসে আর কি যে আসলে সেই সিমেনের বাচ্চায় পর্যায়ক্রমে আপনি যেগুলো দেখছেন পর্যায়ক্রমে সেই বাচ্চাগুলো আসে এবং মানে এটাতে আনন্দের বিষয় হচ্ছে যে এই সিমেন্টগুলোতে এই সংখ্যা বেশি আসে বকনা বাচ্চার সংখ্যা তুলনামূলক এরের চেয়ে বেশি আসে আচ্ছা আচ্ছা যদিও সেক্স সিমেন্ট নয় কিন্তু এই সিমেনে আমি আমার ফার্মে বকনা বাচ্চার সংখ্যা অনেক বেশি পেয়েছি এই আপনার বাইরের সিমিনগুলো ইউজ করার পরে তো যেগুলো এখানে যেগুলো দেখছেন ওই সিমেন্টেরই সব বাচ্চা প্রায় ধরেন যে থার্ড ইভেন ফোর্থ জেনারেশনও আমার এখানে আছে বকনা আসছে তো আমি ঘুরিয়ে দেখো সেটা আপনার গরুগুলো একটু দেখেন হবে বুঝতে আসে চলেন এটা নতুন করে এটা বলেন হ্যাঁ এটা হচ্ছে গির শাহিওয়াল ক্রস আচ্ছা এটার বয়স এটা আমার কেনা মেবি আপনার আড়াই বছর দুধ হয়েছে আড়াই বছর একটা আইডিয়া আর কি

হ্যাঁ রেকর্ড এগুলো যে কয়টা দেখছেন সব রেকর্ড আছে আমার যে কয়টা গাভী আছে বা সার আছে বা বাসুর আছে সব রেকর্ড রাখা হয় ব্লাড লাইনটা কোথা থেকে কারণ আমি এগুলোকে নিজের গাভী এবং বকরার জন্য ইনসেমিনেশন করানোর জন্যই তৈরি করছি আর কি এবং করানো হয়েছে অলরেডি দুইটাকে রেজাল্ট ভালো দুইটাকে ইনসেমিনেশন করার কনসিপ করছে তো এইটা হচ্ছে আপনার আর ডি এর সিমেন্ট আপনার সম্ভবত বুললেম ছিল জর্জ ওর বাচ্চা এটাও আপনার এইটি চলে আসছে আর এর মায়ের দুধের রেকর্ড ছিল পনেরো ষোলো লিটার বয়স তিন বছর একটু বেশি হতে পারে দুই চার দুই তিন মাস বেশি হতে পারে এবং পোলট্রি উন্নয়নে এসিআই অ্যানিমেল হেলথ আসলে কমপ্লিট সলিউশন ব্যবস্থা করে থাকে আমরা মাঝে মাঝে বিভিন্ন ইনোভেটিভ কিছু প্রোডাক্ট দিয়ে খামারিদেরকে সাজেশন দিয়ে থাকি বা সাহায্য করে থাকি যাতে তারা আসলে ফার্ম করে ফার্মিং করে যাতে লাভ লাভবান হইতে পারে এই জন্য দেখা যাচ্ছে মিট প্রোডাকশন এবং মিল্ক প্রোডাকশনের জন্য কিছু ইনোভেটিভ কিন্তু লেটেস্ট প্রযুক্তির কিছু মেডিসিন সাপ্লাই করে থাকি আমরা আমাদের এশিয়ায় অ্যানিম্যাল হেলথের পক্ষ থেকে খামারিদের প্রান্তিক পর্যায়ের খামারি পর্যন্ত এগ্রো সায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ডেভেলপমেন্টের জন্য অংশীদারিত্বর জন্য তাদের সহযোগিতা মানে করার তারা যাতে উন্নয়ন করতে পারে এই জন্য এগ্রো সায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কাজ করে যাচ্ছে সে কোম্পানি প্রতিনিধি হিসাবে আমরা মূলত আপডেট যে মেডিসিনগুলো যেগুলো বর্তমানে মানে ন্যাচারালি আর কি অনেক সময় দেখা যায় যে জন্য গরুতে যে মোটা পদ্ধতি বিভিন্ন ইঞ্জেকশন যেগুলো আজকে মানব দেহের জন্য ক্ষতিকর হ্যাঁ এগুলো থেকে মানুষ যাতে বিরত থাকে জন্য বুঝতে পারে বা পরবর্তীতে যে ইফেক্টগুলো হয় এগুলো যাতে না হয় এই কারণে আমাদের যারা মূলত রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যেন তাদের ট্রিটমেন্টগুলো করে গরুগুলো অসুখ বিসুখগুলো কি পাচ্ছেন প্রথমে বলবো যে ফার্মটাকে আমি সবসময় পরিষ্কার রাখার চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে অসুখ বিসুখ একটু কমই তো প্রাথমিক পর্যায়ে আমি যেটা ফেস করেছি এর আগে যে দুধের গাভীগুলোতে ম্যাস্টাইটিস এটা আসলে ডেরি ফার্ম ফার্মারদের এগুলো একটা বড় বিপদ আর কি তো সেক্ষেত্রে ম্যাস্টাইটিসের ক্ষেত্রে এটা দেখা যায় তাছাড়া এমন কোন এই যে আপনার শুধু আর আমি ভ্যাকসিনগুলো কন্টিনিউ করি আর কি এফ এম ডি এই আর হচ্ছে আমি শিডিউল অনুসারে ভ্যাকসিনগুলো আমি প্রাণী সম্পদ অফিস থেকে নিয়ে আসি মেডিসিনগুলো আমি বেশিরভাগ মেডিসিন আমি সাহানারা ফার্মেসি থেকে শামীম সাহেবের কাছ থেকে আমি নিই আর কি তাদের যারা গাবি পালবে বা আপনি যে মোটা তাজা করোনা আছে দুটো আছে তো তাদেরকে কোন জাতের পালা উচিত আমার অভিমত হচ্ছে গাবি যদি গাবির ফার্ম কেউ করতে চায় ডিপেন্ড করবে তাদের মানে কোন আকারে কোন পরিসরে তারা ফার্মটা করবে আসলে আমি বলবো যে হাই পার্সেন্টেজ ক্যাটেলে না গিয়ে যদি নট নট অ্যাবভ নট অ্যাবভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে গাফি তৈরি করতে হবে এর উপরে যাওয়া যাবে না আসলে কারণ আমাদের ওয়েদারের জন্য সুইটেবল নয় হ্যাঁ বাংলাদেশে হচ্ছে পিওর ইয়ে করা হচ্ছে কিন্তু ওভাবে সবার পক্ষে আসলে ম্যানেজমেন্টটা কঠিন হয়ে পড়ে তো আমি আমি আমার ব্যক্তিগত অভিমত যে সেভেন্টি পর্যন্ত তারা ইয়ে করতে পারে আর কি পালতে পারবে এখন দ্বারা কিছু কিছু খামার আমাদের ভিডিও দেখে বা আমাদের টিভি চ্যানেলগুলো দেখে দেখা যায় খামার শুরু করে টিকতে পারে না এ ব্যাপারে কি পরামর্শ দিবেন আসলে একটা খামার করতে গেলে প্রথমে দরকার যেটা সেটা হচ্ছে তাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে তাদের প্রয়োজন যে তারা আমি আমি বেসিক্যালি যেটা বলবো যে তারা ফার্ম ভিজিট করতে হবে তাদের তাদেরকে বিভিন্ন ফার্মে যেতে হবে এবং প্রত্যেকটা ফার্মই আপনার এদের যে খাবারের যে টিএমআর যেটা টিএমআর বলেন আর যেটাই বলেন যে থাকে বিভিন্ন থাকে এক জনের এক এক রকম সিস্টেম থাকে ভালো মন্দটা সিলেক্ট করতে হবে তাকে এবং একাধিক ফার্ম ভিজিট করতে হবে ব্রিজ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে পাশাপাশি ট্রেনিং করতে হবে সাত দিন হোক দশ দিন হোক যেটাই হোক এবং প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে তাদের কমিউনিকেশন ভালো রাখতে হবে এদের কাছ থেকে স্টার্ট করার আগে এদের কাছ থেকেও আপনি বা যারা খামার করবে তারা জেনে নিতে হবে অনেক কিছু তারপরে তারা স্টার্ট করতে পারবে খামার তো আমি যেটা মনে করি যে এখন ডেইরি সেক্টরে ডেইরিটার পাশাপাশি কেউ যদি ডেইরি করতে চায় তারা ক্যাশটাকে রোলিং করার জন্য অনেক সময় আমার মনে হয় যে তার পাশাপাশি বিফ ফ্যাটেনিং এই প্রজেক্টটাও করতে পারে হয়তো সামর্থ্য অনুসারে দশটা হোক পাঁচটা হোক বিশটা হোক পঁচিশটা হোক দেরি থাকবে কিন্তু আপনার ক্যাশটাকে রোলিং করতে হবে হুম এখন আপনি সেল দিবেন তিন মাস পরও দিতে পারেন পাঁচ মাস পরও দিতে পারেন হয়তো দুইটা প্রজেক্ট করলেন দুইবার সেল দিলেন অথবা তিনটা প্রজেক্ট করলেন তিনবার সেল দিলেন তোমার মনে হয় যে বিফ ফ্যাডেনিংটা এবং বিফ ফ্যাডেনিংয়ের জন্য আপনার গরুগুলো কালেকশান একটা মুখ্য ভূমিকা পালন করবে এখানে যখন গরুগুলোকে আপনি সিলেক্ট করবেন গরুগুলো যেন অবশ্যই মানে আপনার পরবর্তীতে এই গরুগুলোকে মাংস মাংসের জন্য তো আপনার অবশ্যই ইউজ করবেন মাংসটা তাড়াতাড়ি যাতে গ্রো করে সেই জাতের গরুগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আর আমি মনে করি যে ঈদের জন্য অনেকেই গরু ইয়ে করে মোটা মোটামোটা করে হ্যাঁ পালে বাংলাদেশে ব্যাপকভাবে সেটা শুরু হয়ে গেছে তো এই ঈদের জন্য ক্রস ব্রিডেড না করে শাহিওয়াল এবং দেশি বিশেষ করে শাহিওয়ালটা ভালো হয় এই জাতের গরুগুলো চুজ করা বেটার হবে শাহিওয়াল আর অন্য সময়ের জন্য ক্রস ক্রসব্রিডের যেগুলো ফিফটি পারসেন্টের যেগুলো যেগুলো বুল থাকবে এগুলোর পাশাপাশি শাহিওয়াল থাকবে আমার মনে হয় এটা বেনিফিটেড যারা করবে বেনিফিটেড হবে বেশি আর সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয় যে একজন খামারি সে যে অবস্থায় থাকে ভালো মন্দ যেটাই বলেন নির্ভর করে এক মানে তাদের উপর যারা খামারে থাকে যারা নিরলস পরিশ্রম করে তারা ছাড়া খামার যে কোনো আমার অভিমত তারা ছাড়া খামার দাঁড় করানো কোনো মতেই সম্ভব নয় তারাই হচ্ছে একটা অগ্রণী ভূমিকা পালন করে এবং আমার যারা আছে এরা অনেস্টলি তারা আমার ফার্মটাকে দেখাশোনা করে পরিশ্রম করতেছে এবং আমার যতটুকু আমি মনে করি যে হয়তো আমি ফাইন্যান্সটাকে ইয়ে করতেছি কিন্তু এরা পরিশ্রম নিরলস পরিশ্রম দিয়ে ফার্মটাকে আমার আমার মনে করেন এখন যে পর্যায়ে আসছে সে পর্যায়ে তাদের ভূমিকা অপরিসীম আর কি এটা আমার স্বীকার করতে হবে আর কি বলতেই হবে যে আসলে আমি তো অনেক সময় হ্যাঁ অবজার্ভ করি হয়তো দিনের মধ্যে একবার দুইবার হয়তো অবজার্ভ করি কিন্তু সবসময় থাকা সম্ভব হয় না এনাদের উপর সব দায়িত্ব দেওয়া থাকে এনারা নিজের মতো করে সবকিছু দেখাশোনা করেন আর কি না আপনি কথা আমি একমত কিন্তু এখন আমি যদি খামার করতে চাই যদি আমি এখানে শ্রম পরিশ্রম না করি তাহলে কি সম্ভব শুধু লেবার হ্যাঁ না তা সম্ভব না কিন্তু ওই যে বললাম আপনাকে অভিজ্ঞতা সময় দিচ্ছেন হ্যাঁ আপনাকে ওই যে বললাম যে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যাঁ অনেক কিছু যেটা হয়তো অনেবল ছেড়ে দেওয়া যাবে না হ্যাঁ যাবে না হয়তো ভুল করছে কিছু সে ভুলগুলোকে আপনাকে দেখাই দিতে হবে সে ভুলগুলো থেকে তারা যেন

এটা পার ডে আপনাকে করতে হবে না হলে একবার অন্তত আসতেই হবে যে কি অবস্থা আছে কোনটা কি লাগতেছে এরা যারা থাকে এরা ওই যে বললাম যে বোঝে অনেক সময় কিন্তু অনেক সময় মিস্টেক হয়েও যায় মিস্টেক হতেও পারে ওই সময় আপনাকে সাপোর্ট দিতে হবে ওই সময় আমি সাপোর্ট দিই প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি যে ভিডিওটা দেখলেন এখন অভিজিৎ চক্রবর্তীর ভিডিও যিনি আমি মনে করি যিনি একজন ভালো খামারি মানে জন্মসূত্রে ওনার খামারি তারপর ওনার কাছে কিছু গরু আছে যেগুলো দেখলেন তিনি নিজের বীজ নিজেই দিচ্ছেন মানে তিনি তার সারকে তৈরি করে নিচ্ছেন বিভিন্ন বীজ বীজাত বাইরের জাতের যে গরুগুলো তৈরি করে নিয়ে তিনি নিজের মতো করে নিজেই দিচ্ছেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সব ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ